ওয়ালাইকুম আসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীকার করতে পারবে কিনা? না, পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা বলে নাই যে আমাকে তোমরা আমাকে গোলাম বলো, বলো কি বলছে, আমাকে মনি বলো, কি বলছে, কি বলছে? আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। সবচেয়ে বেশি সম্মানের জায়গা হচ্ছে যখন তিনি তাকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলা তখন তাকে কি শব্দ দিয়ে উল্লেখ করেছেন জানেন? ওয়ান কি বল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাহ আসরা বিআবদিহি, মেরাজে নিয়ে গেছেন তার বান্দাকে, তার দাসকে, তার দাসকে। রাসূল তো আল্লাহর দাস, দাস কি না, দাস কি না, না দাস না, অস্বীকার করবেন? অনেকে দাস করতে মনে কষ্ট হয়, কেমনে বললেন দাস? দাস তো অবশ্যই, আমরা সবাই দাস। রাসূল নিজে দোয়া করছে, আল্লাহ মিনি আব্দুকা ওয়াবনু আব্দিকা ওয়াবনু আমাতিকা, আল্লাহ আমি তোমার দাস, তোমার ইবনু আমাতিকা, দাসের ছেলে, দাসের ছেলে, অর্থাৎ আমার চেয়ে হীন আর কেউ নাই। রাসূল নিজেও আল্লাহর দাস, এতে কোনো সন্দেহ নেই। নিজে বলছেন, আল্লাহ তাআলা নিজে রাসূল সম্পর্কে বলছেন, কি বলছেন? ওয়া আন্নাহু লাম্মা ক্বামা আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, যখন আল্লাহর দাস সালাতে দাঁড়াতো, জিনেরা চতুর্দিক থেকে তার উপরে হুমড়ি খেয়ে পড়তে আরম্ভ করলো, যে কি পড়ে এই লোকটা, কি পড়ে শুনি, কি বলছে শব্দটা, আল্লাহর দাস বলছে কিনা, বলছে কিনা? কোরআন নাজিল হওয়ার বিষয়ে কি বলছে শুনেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার দাসের উপরে আমি যা নাজিল করেছি সে ব্যাপারে যদি তোমরা সন্দেহ থাকো তাহলে এরকম কিতাব নিয়ে আসো। কি বলছে শব্দটা, দাস না? রসুল যেখানে দাস, আপনি সেখানে দাস হন কি করে? রসুলের দাস হন কি করে? আপনি আল্লাহর দাস, আমরা সবাই আল্লাহর দাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অতিরিক্ত গুণ ছিল কি? তার কাছে ওহী আসতো, তার কাছে ওহী আসতো, এবং তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র, কিন্তু দাসত্ব এই কথা তিনি কেউ তার দাস হতে পারে না। এই জন্য কেউ তার দাস, যারা নাম লেখে গোলাম রসুল অথবা গোলাম নবী অথবা গোলাম মহিউদ্দিন, একজন দেখলাম গোলাম মহিউদ্দিন নাম রাখছে, অর্থাৎ সে আল্লাহর দাস নয়, সে মানুষের দাস, মহিউদ্দিনের দাস। মহিউদ্দিন কে চিনছেন? আব্দুল কাদের জিলানি, ওনার এক নাম হচ্ছে, ওনার এক লক্ষ্য হচ্ছে মহিউদ্দিন। এই জন্য অনেকে দেখবেন নাম রাখছে গোলাম মহিউদ্দিন, এই নাম একেবারে শিরকি নাম, এটা কখনো বলা যাবে না, এই নাম বদলাতে হবেই হবে। গোলাম অর্থ দাস অর্থে ব্যবহৃত হয় আমাদের দেশে, গোলাম দাস অর্থে ব্যবহৃত হয় বাংলা ভাষায়। গোলাম দস্তগীর, কেন নাম বললাম না, সেটা নাকি আরো বলছো, এই একই দার মানুষ গোলাম দস্তগীর, নাউজুবিল্লাহ।